কেমন আছো আমার দশম শ্রেণীর স্টুডেন্টসরা আজকে আমি ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট এইট আলোচনা করবো ঠিক আছে আমরা ক্লাস টেন এর আমরা পার্ট এইট আলোচনা করব পার্ট এইট যেটাতে মার্কের মার্ক হবে তোমার পঞ্চাশ ঠিক আছে তো তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আমি জাস্ট আলোচনা করে দেবো তাড়াতাড়ি আর বিস্তারিত তোমরা জানতে চাইলে আমরা খুব শীঘ্রই তোমাদেরকে সমস্ত প্রশ্ন আমরা বিস্তারিত দিতে যাব কিন্তু এখন আপাতত তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করি নাহলে ভিডিও বড় হয়ে যাবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন থেকে শুরু করি প্রথম প্রশ্নটা আছে বাস্তব সহক যুক্ত অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অ্যান্সার হয়ে যাবে সি ঠিক আছে তারপরে দুয়ের প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই দুটো যে গুণফল পদের গুণফল আছে সেখান থেকে এক্সের এর মান আর ওয়াইয়ের এর মান সরি এক্স মান দুটো বের হবে দুই রকমের বের হতে পারে সেটা কত সেটা অ্যানসার হয়ে যাবে সি তোমরা দেখতেই পাচ্ছো উত্তর তারপর তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্নটায় লেখা আছে বার্ষিক দশ পার্সেন্ট হারে সরল সুদের হারে পঞ্চাশ টাকার দুই বছরের সুদ ওই একই হারে একশো টাকার এক বছরের সুদের কত গুণ হবে সমান হবে উত্তরটা ডি কারেক্ট অ্যান্সার তারপরে বলেছে যে ও কেন্দ্র বৃত্তের পিকিউ এবং আর দুটি সমান যায় ওই বিন্দু থেকে পিকিউ যা দূরত্ব যদি আটসেমি হয় তাহলে ও কিউ যায় ও কিউ ও বিন্দু থেকে আর এস জায় দূরত্ব কত ঠিক আছে এটা এটাও সেমি হবে দেখো কারেক্ট অ্যান্সার সেমি হবে এখানে এ হচ্ছে ঠিক আছে তারপরে চলে গেলাম এটা বিস্তারিত করা আছে আমরা তাড়াতাড়ি চলে যাই ভিডিও নেক্সটে এবার বলছে ও কেন্দ্র বৃত্তের বিন্দু থেকে অঙ্কিত স্পর্শ বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করছে যদি ও কিউ নয় সেন্টিমিটার হয় এবং পি কিউ পনেরো সেন্টিমিটার হয় তাহলে কিউ এর দৈর্ঘ্যটা কত কিউ এর হবে মাইনাস হয়ে যাবে মানে লম্ব স্কোয়ার মাইন লম্ব স্কোয়ার ভূমি যোগ করলে তো স্কোয়ার হয় তোমরা যদি এরকম আঁকো আঁকলে বুঝতে পারবে একটা অতিভুজ হচ্ছে আর একটা এই ভূমিয়ার লম্বর মধ্যে একটা হবে তো মাইনাস হবে ডি কারেক্ট অ্যান্সার হবে তো তারপরে ছয়ের প্রশ্নটা বলেছে যে দুটি ডিরেক্ট এটা হবে বক্রতলের বানানটা একটু ভুল আছে বক্রতলের ঠিক আছে তো এই বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে আয়তন অনুপাত এটার উত্তর হয়ে যাবে ডি ঠিক আছে তারপরের প্রশ্নটা দেখিনি তারপরের প্রশ্নটা হচ্ছে পুরোটা পড়ায় দুটি বৃত্ত পরস্পরকে সি বহিঃস্পর্শ বহিস্পর্শ করে এই যে প্রশ্নটা আছে এটার উত্তর হয়ে যাবে ডি ডি কারেক্ট অ্যান্সার হবে তারপরের প্রশ্ন আটের আট নম্বর প্রশ্নটা আর উত্তর হয়ে যাবে সাত সেন্টিমিটার মানে সি কারেক্ট অ্যান্সার হবে তারপরের প্রশ্ন দেখি সত্য মিথ্যা প্রথম যেটা লেখা আছে যে একটি ঘনকে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে কি একের আট হয় আমরা উত্তর করেছিলাম একের আট অংশ হয় তো এটা সত্য টা সত্য দেওয়া থাকে এটা হবে না এটা হয়নি আমাদের টু থ্রি ফোর হবে কিন্তু অ্যান্সারটা এখানে আলাদা আছে তো এটা হবে মিথ্যা মিথ্যা হবে ঠিক আছে নেক্সট আমরা দেখিনি পরেরটা পরেরটা তিন নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে যে আসল যদি পি টাকা হয় এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি আর পার্সেন্ট হয় তাহলে দ্বিতীয় বছরের তোমার মূলধনটা কত হবে পি আর বাই হান্ড্রেড হয় কি এবং আমরা দেখেছিলাম না ওটা হচ্ছে তোমার পি প্লাস পি বাই হান্ড্রেড হয় তো আসল প্লাস বলেছে তাহলে আসলটা বাদ রেখে উত্তর বলেছে তাই এটা ভুল তো এটা হবে মিথ্যা নেক্সট আমরা দেখিনি চিত্রে ও কেন্দ্র বৃত্ত একটি ও বিশিষ্ট বৃত্তে বি একটি ব্যাস আমি এখানে ছবিটা আসিনি তোমরা ছবিটা দেখে নেবে কোশ্চেন থেকে তো এটা উত্তর হয়ে যাবে মিথ্যা মিথ্যা এটা হবে তারপরে প্রশ্ন আমরা দেখেনি বলছে যে ত্রিভুজ এর বাহুর উপর এমন ভাবে এমন একটি বিন্দু যে এডি বিসির উপর লম্ব তাহলে কি এই দুটো ত্রিভুজ কি পরস্পর সর্বসম হবে এখানে কোনো একটা চিহ্ন হয়তো ওঠেনি

সরি পি কিউ বাই পি এস সমান সমান পি আর বাই পি টি এটা কি কারেক্ট হ্যাঁ এটা কারেক্ট এটা সঠিক সত্য ঠিক আছে এটা সত্য নেক্সট আমরা চলে গেলাম আটের প্রশ্নটা আটের প্রশ্নতে বলেছে যে শঙ্কুর তির্যক উচ্চতার শঙ্কুর তির্যক উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ রুট থ্রি তির্যক উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা এটা প্রশ্নটা একটু ভুল আছে আমি ঠিক করে দিচ্ছি এটা হবে শঙ্কুর উচ্চতা ঠিক আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি শঙ্কুর উচ্চতা আবার হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্থ কত হবে শঙ্কুর উচ্চতা শঙ্কুর তীর্যক উচ্চতার দ্বিগুণ হলে এটা বিবৃতিটা সত্য ঠিক আছে এবার নেক্সট আমরা চলে যাই এই প্রশ্নটায় প্রথম প্রশ্ন একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রের সংখ্যা মান ব্যাসার্ধ নির্ণয় করো আমরা কি করেছি দেখো যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের আমরা সূত্রটা লিখলাম তারপরে বক্রতলের ব্যাসার্ধ সূত্রটা লিখলাম এখন এই দুটোর সংখ্যামান সেম তাহলে আমরা লিখতে পারি যে এটার এটা সমান দুদিকে পাই আমরা কেটে দিলাম তারপরে দেখো আর স্কোয়ার আর দুদিক এইচ আমরা কেটে দিলাম তাহলে অ্যানসারটা কি থাকলো আর স্কোয়ার এই যে আর স্কোয়ার পড়ে থাকলো আর স্কোয়ার সমান সমান টু আর এই যে আর আর এই যে টু এর গুড ফল টু আর তাহলে আর স্কোয়ার সমান সমান টু আর যদি হয় তাহলে এই আর কে যদি লেফট সাইডে নিয়ে আসো তাহলে কি হবে আর স্কোয়ার বাই আর সমান সমান টু তাহলে এটা এটা কাটাকাটি করলে পড়ে থাকলে আর তাহলে আর সমান সমান টু সে টু সেমি হতে পারে মিটার হতে পারে তাহলে আর এর মানটা হচ্ছে টু ঠিক আছে মানে দুই একক আর কি সে দুই একক যে কোনো জিনিস হতে পারে এবার আমরা নেক্সট দেখে নি ভিডিও অলমোস্ট ছ মিনিট পার হয়ে গেছে তো কিছু করার নেই একটু না বোঝালেও নয় তো দেখাতে হবে যে মিশ্র দ্বিঘাত করণীতে এই যে দুটো করণী আছে এই দুটো পরস্পরের অনুবন্ধী করণী মানে কিভেন এই যে রুট টু তার স্কোয়ার হচ্ছে তাহলে সেভেন সাত কোথায় উনপঞ্চাশ মাইনাস রুট টু স্কোয়ার কোথায় দুই সাতচল্লিশ এই যে করণী উড়ে গেল করণী নিরসন ঘটলেই জানতে হবে যেটা সঠিক তো আমাদের তো উড়ে গেল ঠিক আছে রুট উড়ে গেল নেক্সট হচ্ছে তিন নম্বর প্রশ্নটা আমরা দেখবো তিন নম্বর প্রশ্ন তো বলেছে একটি লম্বৃতাকার শঙ্কুর উচ্চতা বারো সেন্টিমিটার আয়তন হচ্ছে একশো পায় হলে মানে ঘনসেমি হলে শঙ্কুর ব্যাসার্ধ বের করতে হবে তো এটা খুব সহজ শঙ্কুর ব্যাসার্ধ আর সেমি আমি ধরে নিলাম তারপরে উচ্চতা এই মানে বারো সেমি এখানে বলা আছে এই যে বারো বলা আছে ঠিক আছে আর আয়তন আয়তনটা হচ্ছে একশো পায় ঠিক আছে আয়তনটা কত একশো পায় এটাও বলা আছে ঠিক আছে এই যে বলা আছে আর তারপরে দেখো আমরা শঙ্কুর যে মানে আয়তন বের করা যে সূত্র সেই সূত্রটা এখানে প্রথমে বসালাম কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ সেটা সমান সমান এইটা কারণ বলেই দিয়েছে তো এই দুটো বসানোর পর যখন দুদিকে পায়ে কাটলাম ঠিক আছে তাহলে ওয়ান থার্ড ওয়ান থার্ড আর স্কোয়ার সমান সমান ইনটু বারো সরি ওয়ান থার্ড আর স্কোয়ার ইন্টু বারো সমান সমান একশো এবারে এই তিনটে এদিকে ভাগ হিসেবে আছে ডান দিকে দেখো উপরে গুণ হিসাবে গিয়েছে এই বারোটা দেখো বা দিকে গুণ হিসেবে আছে ডান দিকে দেখো ভাগ হিসাবে গিয়েছে তাহলে আর স্কোয়ার সমান সমান এখানে কাটাকাটির উত্তরটা হবে পঁচিশ ঠিক আছে এবার নেক্সট আমি চলে গেলাম পরের প্রশ্নতে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড আর ওয়াই প্রশনাল টু জেড এক্স এই পরস্পর আহ দেওয়া আছে গেছে তো হলে দেখাতে হবে জেড একটি অশূন্য ধ্রুবক আর কি ভেদ ধ্রুবক খুব ইজি এক্স প্রপোশনাল টু বলে দিয়েছে তাহলে এখানে আমি একটা এখানে একটা ই নিয়ে আসবো ভেদ ধ্রুবক আনবো কে ওয়ান নিলাম আমরা সেখানে কে ওয়ান ধ্রুবক নিয়ে নিলাম তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে সমান সমান হয়ে গেল তাহলে এক্স সমান সমান কি হয়ে গেল কে ওয়ান ওয়াই জেড ওই রকম ভাবে এটাও কি হবে ওয়াই সমান সমান কে টু জেড এক্স এ দেখো দুই নম্বরটা দেখে নাও ওয়াই সমান সমান কে টু জেড এক্স এবার এই যে বাপাসে যদি এই দুটো গুণ করি তাহলে কত হবে এক্স ওয়াই আর ডান পাশে এই দুটো গুণ করলে কি হচ্ছে কে ওয়ান কে টু ওয়াই জেড এক্স দেখো কে ওয়ান কে টু এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার ঘটনাটা হচ্ছে এই আছে এখানে দেখো এক্সয় আছে উড়িয়ে দাও কেটে দাও ঠিক আছে তাহলে কি থাকছে জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার থাকুক তুমি ডান দিকে এটাকে এই নিয়ে চলে আসো বা দিকে তাহলে কি হলো ওয়ান বাই এইটা সমান সমান জেড স্কোয়ার তাহলে খালি জেড বের করতে গেলে কি করতে হবে খালি জেড বের করতে গেলে আমার এখানে একটা দেখাচ্ছি তোমাদের নিচে রুট করতে হবে ঠিক আছে তো খালি জেড বের করতে গেলে রুট করতে হবে যে রুট ওভার অফ এটা তো কোনো ধ্রুবক জিনিসে রুট করলে স্কোয়ার করলে যাই করবি না কেন সে তো ধ্রুবকই থাকে তাহলে জেড একটা ধ্রুবক প্রমাণ হয়ে গেল ঠিক আছে এবার এই প্রশ্নটা দেখে নাও তিন বন্ধু একটি মানে একসাথে কাজ একটা ব্যবসা স্টার্ট করলো বা একটা জিনিস কিনলো বাস কিনেছে ঠিক আছে বাস কিনেছে তো বাস কেনার পর তারা ঠিক করলো যে পাঁচ ভাগের মধ্যে দুভাগ আমরা এই অনুপাতে নেব মানে এই যে অনুপাতে নেব আর তারপর বাকি যে ভাগ করে নেব কোন এক মাসে এই টাকাটা ইনকাম হলো এই টাকাটা ইনকাম হলো ইনকাম হওয়ার পর তারা কে কতটা পাবে বাকিটা সমান নেবে ঠিক আছে এটা খুব সহজ অঙ্ক প্রথমে যে টাকাটা পেলা সে টাকাকে দুয়ের পাঁচ অংশ মানে কত টাকা হয় এগারো হাজার সাতশো চল্লিশ টাকা এইবার এই এগারো হাজার সাতশো চল্লিশ টাকা আমি একটা জিনিস করেছি কি তে একদম সহজ পদ্ধতি করেছি আমি আগে এই এ আর বি এর মধ্যে কে কত বেশি সেটা চেয়েছে তাহলে এ ক ভাগ একটু দেখে নাও এ হচ্ছে তিন ভাগ আর বি ক ভাগ দু ভাগ আর কত সাত সাত ভাগের দিলাম একদম সরাসরি তো এই একের শতাংশ ডাইরেক্ট বের করে দাও যে টাকাটা ভাগ নেওয়ার কথা ওরা তার একের শতাংশ ক টাকা হয় এই যে এই টাকাটা হয় তার মানে এত টাকা বেশি আরো কঠিন নিয়ম আছে আমি একদম সহজে সটেই হবে সেইভাবে করে দিচ্ছি ঠিক আছে তারপরে একটি লম্ব প্রত্যাকার চোং এবং লম্ব প্রত্যাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে আয়তনের অনুপাত দেওয়া আছে ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা এখানে কীভাবে অনুপাত নির্ণয় করব তো প্রথমে আমরা চোঙের উচ্চতা এইচন ধরলাম ব্যাসার্ধ আর সরি চোঙের এটা আর শঙ্কুর উচ্চতা এইচ টু ধরলাম আর শঙ্কুর ব্যাসার্ধটা আর টু ধরলাম এখন চোখের চং যে আয়তনের সূত্র এইচ যেহেতু পায়ের এখানে ওর শঙ্কুর যেহেতু সরি যেহেতু ব্যাসার্ধ আমরা এখানে আর ওয়ান লিখেছি উচ্চতাটা লিখেছি তাহলে পায় আর স্কোয়ার উচ্চ মানে পাই আর স্কোয়ার এইচ যে সূত্র সেটাকেই ব্যবহার করেছি জাস্ট ওর যে ডেটা সেই ডেটা এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে ওই ভাবে শঙ্কুর আয়তন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখেছি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার সূত্র ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ যেহেতু ওর আর টু লিখেছি এইচ টু এইচ টু লিখেছি ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব শর্ত অনুযায়ী কি বলছে দেখো শর্ত অনুযায়ী এখানে পরিষ্কার লিখেছে যে ওদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে তাহলে থ্রি টু ফোর তাহলে আর ওয়ান বাই আর টু হয়েছে থ্রি বাই ফোর তাহলে এইখানে আবার দ্বিতীয় শর্তে কি বলেছে আয়তনের অনুপাত কি দেওয়া আছে যে এইটা এই দুজনের যে কাটাকাটি করে আমরা লাস্ট অব দি ওখান থেকে একটা ডেটা পাবো কি ডেটা পাবো দেখো এই যে ঠিক আছে পাই আর দিয়েছি লিখেই তো এইটাকে যদি তোমরা একটু সাজিয়ে গুছিয়ে নাও এই তিনটাকে ডান দিকে এইখানে আটের কাছে ইন্টু তিন হিসাবে নিয়ে আসো এখানকার তিনটা আউট করে দাও তাহলে এখানে আর ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার আলাদা করে নিলাম গুণ হিসাবে আবার লিখলাম h1 বাই h2 কে আমরা এই এই দুটো অংশকে আমরা এখানে আলাদা করে নিলাম বোঝার সুবিধার জন্য তাহলে এখানে কি হচ্ছে r1 বাই r2 তার পুরোটার হুল স্কয়ার লেখা যায় পুরোটার হুল স্কয়ার এটাকে ভেঙে আর এটাও যা আছে সেটা আছে ইকুয়ালস টু কাটা কাটি করে 3 এখানে হবে 3 এর আট ঠিক আছে কত হচ্ছে 3 এর আট আচ্ছা তো চলো আমরা কিন্তু সেটা আমরা একটু ভালো করে দেখে দেখেনি তো সেটা হচ্ছে যে চলো নিচে তুলে তুলেনি হ্যাঁ তো এখান থেকে আমরা আর ওয়ান বাই এই যে এই টুকের মান তো আমরা আগেই জানি তাই না আগেই আমরা জেনে জেনেকালি গিয়েছিলাম যে তিনের চার হয় তাহলে তিনের চার স্কোয়ার সমান ইন্টু এই যে এই মানটা সমান সমান এইটা মানে নয় ইন্টু আট ইন্টু তিন আমি কাটাকাটি করলেও আমি আবার রিপিট লিখে দিয়েছি কাটাকাটিটা ইউজ করে ঠিক আছে এবার এই যে জিনিসটা হয় তিন থেকে হয় নয় আর চার চারা ষোলো এই যে নয় ষোলো এই দিকে নিয়ে এসছি উলটিয়ে ষোলোর নয় করে তাহলে এইচ ওয়ান বা এইচ টু সময় সময় কাটাকাটি করে হলো এর তিন তাহলে এইচ ওয়ান এইচ টু অনুপাত যারা বিস্তারিত দেখতে চাও তোমরা কিন্তু এইটা লিখে সার্চ করো ওয়েবসাইটে গিয়ে তোমরা ক্লাস টেনের এটা পুরোটা পাবে আস্তে আস্তে দেখে তোমরা খাতায় লিখতে পারবে এবার চলো এবার ছয় সাতের অঙ্কটা দেখে এখানে দেওয়া আছে যে তো লেখা আছে যে ওয়াই প্রপোশনাল টু এক্স কিউব ওয়াই প্রপোর্শনাল টু এক্স কিউব সম্ভবত একবার দেখে নিতে হবে কোশ্চেনটা কারেক্ট আছে দেখে নিতে তো এখানে একটা এবং হবে এটা দেওয়া আছে এটা আলাদা আলাদা দেওয়া আছে ঠিক আছে ওয়াই এর বৃদ্ধি এই অনুপাতে হলে এক্স এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো তো দেখো

টোয়েন্টি সেভেন অনুপাতে হয় যখন ওয়ের বৃদ্ধি এইটে এ হচ্ছে তখন হ্যাঁ আবার আর একটা ওয়াই এর আমরা ওয়াই টু দ্বারা ডিনোট করছি তখন ওয়াই এর বৃদ্ধিটা ওয়াই টু হচ্ছে টোয়েন্টি সেভেনে হ্যাঁ তো যখন ওয়াই ওয়ানের এর বৃদ্ধিটা এইটে এ হচ্ছে তখন এক্স এর বৃদ্ধিটা এক্সট আমি জানি না কত বৃদ্ধি ঠিক আছে আবার যখন ওয়াই টুর বৃদ্ধি টোয়েন্টি সেভেনে হচ্ছে তখন এক্স টুর বৃদ্ধিটা আমি এক্স ধরে নিলাম এক্সের বৃদ্ধিটা আমি জাস্ট এই দুটো ধরে নিলাম আমি জানি না কত এবার একটা বিষয় বলেই দিয়েছে যে প্রফেশনাল যে জিনিসটা বলা আছে না ওয়াই প্রোফেশনালটা এটা তাহলে ওয়াই ওয়ান সমান সমান সেই হিসাব অনুযায়ী ওয়াই ওয়ান সমান সমান এটা হওয়ার কথা জাস্ট এটাকে রিপ্লেস করে দিলাম এটাকে আর এই এক্সকে রিপ্লেস করে দিলাম ঠিক আছে ওই আবার দেখো ওই ভাবে লেখার পর এটা লিখলাম তো এখান থেকে আমরা মান পাচ্ছি এইট এ যখন ওয়াই ওয়ান এইট এ তখন এক্স ওয়ান বা এক্স ওয়ানই থাকছে ওই ভাবে আবার ওয়াই টু যখন আহ যে এই বৃদ্ধি অনুযায়ী এই এই লাইনটা আমরা লিখতে পারি ওয়াই টুকস টু কে এক্স টু কিউ তো এখানে ওয়াই টু এর মানটাও আমরা বসিয়ে দিলাম এটা আমরা তৃতীয় আর দ্বিতীয় তৃতীয় দুটো আলাদা আলাদা সমীকরণ পেয়ে গেলাম সমীকরণ পাওয়ার পর এক নম্বরকে দুই নম্বর এই সরি দুই নম্বরকে তিন নম্বর দিয়ে যখন আমরা ভাগ করবো তখন কী আসবে এই যে এইট এ বাই টোয়েন্টি সেভেনে এই যে এইট এ বাই টোয়েন্টি সেভেনে সমান সমান এই পুরোটা বাই এটা তার মানে কী আসছে দেখে দেখতে পাচ্ছ কে এক্স ওয়ান কিউব বাই কে এক্স টু কিউব তার মানে কি এইটা এ কেটে গিয়ে হবে আট বাই টোয়েন্টি মানে আট বাই সাতাশ আর এটা হবে এক্স ওয়ান কিউব বাই এক্স টু কিউব তো এখানে এক্স ওয়ান বাই এক্স টুর হোল কিউব লিখে দেওয়া যায় আর এটা হচ্ছে দুয়ের তিনের আহ লেখা যায় তাহলে x1 বাই x2 এর মান দাঁড়ালো 2 এর ঠিক আছে আমি তাড়াতাড়ি করছি হয়তো তোমাদের একটু এলোমেলো হতে মানে মনে হতে পারে আমি তার জন্য ক্ষমা চাইছি কিন্তু মানে বিশ্বাস করো যদি এই অঙ্কটা বা এই ধরনের অঙ্ক যতগুলো আছে এগুলোকে সেপারেট একটা একটা করে যখন বোঝাবো না তখন তোমাদের একদম জল মনে হবে এখানে আমি ভিডিও বড় হলে তোমরা তো দেখবে না অলরেডি ধর বড় হয়ে গেছে অনেকে ধর ভিডিও থেকে বেরিয়ে গেছে তুমি এখনো দেখছো ঠিক আছে মানে 36 মানে তোমরা প্রশংসা করতে হয় তো চলো এবার দেখি পরের পরেরটা যুক্তি দিয়ে প্রমাণ করো যে এটা তুমি বইয়ে পেয়ে যাবে আমি এটা নিয়ে বেশি আলোচনা করব না বইয়ে তোমরা উপপাদ্য এটা পেয়ে যাবে এবার নেক্সট এটা হচ্ছে উপপাদ্য 41 এরটা তোমরা বইয়ে থেকে দেখে নেবে ঠিক আছে উপপাদ্য 41 এরটা তারপরে আমি চলে গেলাম এটা খুব সহজ প্রশ্ন কি বলেছে যে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে ছশো টাকা যদি রাখা যায় একশো আটষট্টি টাকা সুদ পাবো দেখো পি এর মান আর এর মান সুদের পরিমাণটা এবং সময় চারটে জিনিসের মধ্যে একটা জানি না সেটা লিখে নিলাম এটা সব অঙ্কের ক্ষেত্রে এবার এর ক্ষেত্রে একটা আমার ক্ষেত্রে আমি একটা সূত্র মুখস্থ রাখতাম বা মনে রাখতাম তোমরা সেটা যদি মনে করতে পারো সেটা হচ্ছে যে এটা তোমাদের বোঝায় ঠিক আছে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে আই পি টি আর এ একা আর এরা তিন বন্ধু ঠিক আছে এর বন্ধু একমাত্র কে একশো আয়ের বন্ধু হচ্ছে একশো আর এদের বন্ধু হচ্ছে আর একসাথে এরা তিন বন্ধু ঠিক আছে এখন তুমি যাকেই মান বের করতে চাইবে তার বন্ধু নিচে বসবে আমি তাহলে ধরে নাও আমি পি এর মান বের করবো পি সমান সমান তাহলে পি এর দুই বন্ধু নিচে বসবে টি আর 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 বাকি দুজনা শত্রু ওপরে বসবে এটা মনে রাখবা যদি আয় বের করতে হয় আয় তাহলে আয়ের বন্ধুকে একশো বললাম না আর বাকি গুলো এটা একটা সহজ নিয়ম ঠিক আছে মানে মনে রাখার টেকনিক তোমরা টি টি বের করবা তো তো এর বন্ধু পি নিচে বসবে আর বাকি দুজন উপরে বসবে সব মান বসিয়ে দাও কাটাকাটি করো দেখো সাত বছর আসবে ঠিক আছে নেক্সট চলে গেলাম যে কত টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দু বছর পরে সুদে আসলে এই টাকাটা হবে ঠিক আছে এই টাকাটা হবে তো দেখো আমরা আসল এক্স টাকা ধরে নিলাম সুদের হার পাঁচ পার্সেন্ট আর সুদের পরিমাণ টোটাল একশো আটষট্টি না সরি এটা ভুল টাইপিং হয়ে যায় মানে আমরা কপি পেস্ট করেছিলাম দিয়ে আমরা লেখার সময় এটা হবে না এটা কাটা 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 বাদ হ্যাঁ তো আসল হচ্ছে তোমার আমরা জানি না সুদের হার পাঁচ পারসেন্ট সময় হচ্ছে বছর সুদে আসলে এইটা হবে সুদে আসলে দেওয়া আছে তিন হাজার পাঁচশো ঠিক আছে তো সেটা আমরা এই লাইনটা তোমরা লিখবে না ঠিক আছে এই সুদের পরিমাণ এটা ভুলে হয়ে গেছে এটা লিখবে না ঠিক আছে কেটে দিলাম তো যাই হোক তো এইগুলো লেখার পর তোমরা দেখো তোমরা কি জানো সুদে আসলে কি হয় পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন সুদে আসলে সমান সমান পি ইন্টু পি ইন্টু আমরা ব্ল্যাক কালার নিই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ঠিক আছে তো এই ক্ষেত্রে আসল সুদে আসলে আমরা বসিয়ে দিলাম ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এই যে পিটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর এর মানটা আমরা বসালাম একশো লসাগু নিয়ে যোগ করবে এটা একশো পাঁচ বাই একশো ঠিক আছে তো আমরা লিখে দিলাম একশো পাঁচ বাই একশো তার স্কোয়ার এখানে যেহেতু বছর দু বছর তো এইবার পি সমান সমান বাকি জিনিসটা চলে আসবে লেফট সাইডে তাহলে পি সমান সমান এই জিনিসটাই উল্টিয়ে বসবে একশো বাই একশো পাঁচ দেখো একশো বাই একশো পাঁচ একে পাঁচ দিয়ে কাটলাম ঠিক আছে একে পাঁচ দিয়ে কাটলাম এই যে কুড়ি হয়ে গেল আবার একে পাঁচ দিয়ে কাটলাম একুশ হয়ে গেল আবার একে পাঁচ দিয়ে কাটলাম চার তাহলে এখন অবধি চার পড়ে থাকলো এখানে চার পড়ে থাকলো ঠিক আছে এইখানে চার পড়ে থাকলাম একটু জুম করে দিই আহ ঠিক আছে এখানে জুম একটু সমস্যা হচ্ছে যাই হোক তো এই একুশ দিয়ে কাটবে এইটাকে একশো আটষট্টি হবে আবার একুশ দিয়ে কাটবে এটা কাটলে আট হবে তাহলে আট আর চার চার বত্রিশ আর এই যে একশো পড়ে থাকলো বত্রিশশো তাহলে হলো কত এটা হবে বত্রিশশো টাকা ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটা করলাম আর একটু অল্প সময়ের মধ্যেও তো আমাদের সেট আপে ডিস্টার্ব আছে সেই জন্য আমি নিচে মানে আলাদা ঘরে আমাকে ভিডিওটা করতে হচ্ছে তো সেক্ষেত্রে একটু সমস্যাও হচ্ছে তো তোমরা যদি সমস্যা হয় মানে এটা বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তোমরা এই ওয়েবসাইটে যাবে সবসময় আমরা আহ এখানে আমরা আপডেট করে দেবো যেমন এই ভুলটা আছে ওটা আমরা এখনই কারেকশন করে দেবো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পাশে আমরা আছি সবসময়